এখন মনে পড়লো যে নিরীহ প্রাণী সম্পর্কে একটা কথা এসেছিল যে গরু, মানে গরুকে যে টানাটানি এত হচ্ছে সেটা নিয়ে আর কি। তো একটা কথা মনে রাখতে হবে, গরু গ র রস্ব উকার, তাই তো? এটা আমরা জানি, এটুকু লিখে আসছি আগে থেকে। কিন্তু যখন গয় উকার দেওয়া হয় মানে বিভ্রান্তিটা তখন ছড়ায়। তো মনে রাখতে হবে যে বাংলা একাডেমি বোধ হয়, আমি জানি না ব্যাখ্যা তাদের, তারা হয়তো উচ্চারণ ভিত্তিক বানানটা লিখতে চেয়েছিল, যে আমরা যেভাবে উচ্চারণ করি গরু তার গরু বলি না, তো সেটা হয়তো তাদের বাধা ছিল। তারপরে তারা গরুকে আসলে গরু বানিয়েছে, আগে গরু ছাগল ছিল এখন গরু হয়েছে। তো ওকার ওকার দেওয়াতে কি হয়েছে, উচ্চারণ ভিত্তিক বানান আমরা পাচ্ছি। কিন্তু মনে রাখতে হবে পৃথিবীর কোনো ভাষাই, যেটা লিঙ্গুইস্টিক্সে বলে যে ফোনিম গ্রাফিং করেসপন্ডেন্ট বা প্রনাউন্সিয়েশন করেসপন্ডেন্ট, পৃথিবীর কোথাও ভাষা কোনো ভাষাই নেই। এবং আমি যদি সহজ করে বলি সেটা হলো যে উচ্চারণ এবং বানান এটাই এক হয়, পৃথিবীর কোনো ভাষাই এরকম নাই। তো সেটা আমাদের বাংলা একাডেমি এই দুঃসাধ্য কাজটা করতে গিয়ে আসলে বিভ্রান্তিকর অবস্থায় পড়েছে। ধন্যবাদ।